বিশ্বব্যাপী ছড়ানো মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে কাজ না থাকায় শ্রমজীবী মানুষদের অনেকেই অনাহারে দিন যাপন করছেন সমাজের কর্মহীন অসহায় দুস্থ ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা তেসরা এপ্রিল শুক্রবার ও চৌঠা এপ্রিল শনিবার নগরীর বিভিন্ন এলাকা ও বস্তিতে অসহায় শ্রমজীবী শ্রেণীর পাঁচশো পরিবারের নিকট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় মামতার পক্ষে এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, আলু, ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যসমূহ। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে করোনা ভাইরাসের বিষয়ে সরকারি নির্দেশনা মেনে ও ত্রাণ গ্রহীতাদের সুরক্ষা এবং জৈবনিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রত্যেক শ্রমজীবী দুস্থ পরিবারের বাড়িতে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। কোথাও জনসমাগম না করে এসব অল্প আয়ের লোক বাড়িতে গিয়ে কর্মীদের দ্বারা এই ত্রাণ পৌঁছে দিচ্ছে মমতা বিষয়ে মমতার পরিচালক তহিদ আহমেদ জানান দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় সমাজের স্বল্প আয়ের ও শ্রমজীবী শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকেরই কর্তব্য আমরা সমাজের এসব স্বল্প আয় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের সকল স্তরের মানুষের মনুষ্যত্বের জাগ্রত করার আহ্বান জানিয়েছি মাত্র মমতা সবসময় অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে আসে डेस्क न्यूज एशियन टी